হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচএস ইংলিশ এডুকেশন। আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, যেটা প্রিপোজিশনের উপর রয়েছে। ঠিক আছে, এখানে প্রিপোজিশন আমরা দুটো ব্যবহার করেছি, কি আছে, ওয়ান এবং ইন। আমরা যখন বিভিন্ন যানবাহনে থাকি, ঠিক আছে, তো সেই সময় আমরা কোন যানবাহনে অন বলবো, হ্যাঁ কোন যানবাহনে থাকলে আমরা ইন বলবো, ঠিক আছে, এর কনফিউশন আমরা আজকে দূর করে নিই। ঠিক আছে, তো বোর্ডে আমি লিখে রেখেছি আমরা ওয়ান কোথায় ব্যবহার করব, হ্যাঁ, এবং কেন ব্যবহার করব, ইন কোথায় ব্যবহার করব এবং কেন ব্যবহার করব। ঠিক আছে, এই যুক্তিটা আমি দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে বুঝো, আশা করি আর কোনোদিন ভুলবে না। ঠিক আছে, এর আর এরকম ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে ছায়া থাকবে। ঠিক আছে, তো চলো। হ্যাঁ, আই অ্যাম, ঠিক আছে, ড্যাশ দ্য ট্যাক্সি, হি ইজ, ড্যাশ দ্য বাস, ব্ল্যাঙ্ক আছে, আই অ্যাম ব্ল্যাঙ্ক দ্য মারুতি কার, ইউ হি অ্যান্ড আই আর। দেখো এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টাইপের ব্যাপার রয়েছে, ইউ হি অ্যান্ড আই, হ্যাঁ, আগে থার্ড পার্সন, আগে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, হ্যাঁ লাস্টে ফার্স্ট পার্সন। ঠিক আছে, তো সাবজেক্ট যখন বহুবচন হয়েছে, হ্যাঁ এখানে কিন্তু ভার্বটাও বহুবচনে লেগেছে, মানে আর লেগেছে। ঠিক আছে, যাক আমাদের লজ বিষয় নাই এটা, হ্যাঁ রিপোর্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভিডিও আছে আমার, দেখতে পারবে। ড্যাশ দ্য স্টিমার, ঠিক আছে, অর্থাৎ তুমি আমি এবং সে কোথায় রয়েছি, স্টিমার রয়েছি, লঞ্চ স্টিমার। তো আই ড্যাশ ইন দ্য ট্যাক্সি, তাহলে আমরা এখানে দিব কি, আর হি ইজ ড্যাশ দ্য বাস। ঠিক আছে, আচ্ছা পরিষ্কার করে আগে বুঝে নাও, যে সমস্ত যানবাহনে হ্যাঁ আমরা চড়ে থাকবো এবং সেখানে হাঁটা চলা করতে পারবো, সেখানে আমরা হ্যাঁ চলাফেরা করতে পারবো, আর সেগুলোতে আমরা ব্যবহার করবো ওয়ান। ঠিক আছে, আর যেগুলোতে আমরা চলাফেরা করতে পারবো না, সিটে শুধু বসে গেছি, সেই জায়গাগুলোতে আমরা সেই গাড়িগুলোতে গাড়ির জন্য বা যানবাহনের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো ইন। ঠিক আছে, আসলে ব্যাপারটা বোঝা গেছে, তাহলে যে সমস্ত যানবাহনে আমরা হ্যাঁ গাড়িতে উঠে চলাফেরা করতে পারবো, হ্যাঁ হাঁটাহাঁটি করতে পারবো, হ্যাঁ সেগুলোতে আমরা ওয়ান ব্যবহার করবো, হ্যাঁ আর যেগুলোতে আমরা চলাফেরা করতে পারবো না, হ্যাঁ ছোটো টাইপের গাড়িগুলো, হ্যাঁ সেগুলোতে আমরা ইন ব্যবহার করবো। তাহলে এবার তোমরা নিজেরাই ক্লাব করতে পারবে। ঠিক আছে, তাহলে একটু দেখে নাও, তাহলে আই অ্যাম ড্যাশ দ্য ট্যাক্সি। ঠিক আছে, তো ট্যাক্সিতে তো ওখানে চলাফেরা করা যাবে না, দাঁড়িয়ে চলাফেরা করা যাবে কি, যাবে না, তো আই অ্যাম ইন দ্য ট্যাক্সি। ঠিক আছে, মানে তো হেঁটে বেরোবার কোনো ব্যাপারই নেই, হ্যাঁ ঢুকে গেলাম সেটা বসে গেছি ব্যাস, তাহলে আই অ্যাম ইন দ্য ট্যাক্সি, হি ইজ ড্যাশ দ্য বাস, তাহলে বাস, একজন বাসের উপর চলাফেরা করতে পারবে, হ্যাঁ হাঁটাহাঁটি করতে পারবে, তাই না, এক প্রান্ত প্রান্ত যেতে পারবে, তাহলে আমরা কি করবো ওয়ান, তাহলে হি ইজ অন দ্য বাস। আবার কি হচ্ছে, আই অ্যাম ড্যাশ দ্য মারুতি কার, মারুতি কার বুঝতে পারছো, হ্যাঁ মানে তো হেঁটে চলাফেরা করা যাবে না, তাই না, হাঁটাহাঁটি করা যাবে না, তাহলে আই অ্যাম ইন, তাহলে আই অ্যাম ইন দ্য মারুতি কার। আবার কি আছে লাস্টেরটা, ইউ হি অ্যান্ড আই আর। ঠিক আছে, হ্যাঁ ভাবটা লক্ষ্য রাখো, ঠিক আছে, খুব মজার জিনিস আর হচ্ছে, তাহলে রুলস তো দেখো, ইউ হি অ্যান্ড আই, তাহলে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, হ্যাঁ লাস্টে ফার্স্ট পার্সন, সাবজেক্ট বহুবচন হয়েছে, আর দেওয়া হয়েছে, আমাদের আলোচ্য বিষয় এটা নয়। ঠিক আছে, এবার আমরা কি দেবো, ইউ হি অ্যান্ড আই আর ড্যাশ দ্য স্টিমার, তাহলে স্টিমার, হ্যাঁ স্টিমারে চড়ে, লঞ্চে চড়ে আর চলাফেরা হাঁটাহাঁটি করা যাবে, তাই আমরা এখানে দিলাম ওয়ান। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এবং কোনো দিনও এই যুগটা ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।